একজন ভাই কমেন্ট করে লিখেছে, আমার গার্লফ্রেন্ড আমাকে মাঝের মধ্যেই যে কোনো লোকের সামনে যেখানে সেখানে কুত্তার বাচ্চা বলে থাকে, আবার কখনো কখনো কুত্তা বলেও ডাকে। এখন আমার কি করা উচিত? তো দেখো বন্ধুরা, এখনকার দিনে তোমরা দেখবে যেসব নিব্বা নিব্বিরা নতুন প্রেম করছে, তারা দেখবে তাদের বয়ফ্রেন্ডকে, মানে মেয়েরা তাদের যে ছেলে বয়ফ্রেন্ড আছে তাকে কিন্তু কুত্তার বাচ্চা, কখনো কুত্তা বলেও ডেকে থাকে। এবং তারা ভাবে কি, এই জিনিসটা খুব কুল, এই জিনিসটা একটা অসাধারণ ব্যাপার। কিন্তু আসলে এটা কোনো অসাধারণ ব্যাপার নয়, এটা ছেলেদের ক্ষেত্রে একটা খুবই লজ্জাজনক ব্যাপার। তুমি নিজেই ভাবো, তুমি ধরো কোনো মেয়ের সাথে প্রেম করছো, তুমি তার ব্যাপারে তোমার বন্ধুদের সামনে খুব প্রশংসা করছো, তার ফটো তুমি তোমার ডিপিতে লাগিয়েছো, ওয়ালপেপারে লাগিয়েছো, আর সেই মেয়েটা তোমার বন্ধু বান্ধবদের সামনে তোমাকে যদি কুত্তা বলে ডাকে, কখনো যদি কুত্তার বাচ্চা বলে, তাহলে তোমার সেটা কেমন লাগবে? হয়তো মেয়েরা এই জিনিসটা বুঝতে পারে না, এখনকার নিব্বিরা হয়তো এই জিনিসটা বুঝতে পারে না, কিন্তু ছেলেদের এই জিনিসটা মোটেও কিন্তু ভালো লাগে না। তবে এই জিনিসটা নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই সেই মেয়েটিকে বলা দরকার যে তুমি যে এই কথাগুলো বলো লোকের সামনে, এই কথাটা কিন্তু আমার ভালো লাগে না, ঠিক আছে? অথবা তুমি এর বিরুদ্ধে তাকে কিচ্ছু না বলে তাকেও কিন্তু সেম তার বন্ধু বান্ধবদের সামনে, বান্ধবীদের সামনে বা লোকজনের সামনে তাকে এইভাবে ডাকতে পারো। সে যখন তোমাকে কুত্তার বাচ্চা বলবে, তুমিও তাকে ডাকতে পারো, এ কুত্তি, এ কুত্তির বাচ্চা, শোন এদের, এ সুরের বাচ্চা, শোন, এইভাবে তুমি তাকে ডাকতে পারো। এবং সেই সময় সে বুঝতে পারবে যে তোমার কতটা খারাপ লাগে, ঠিক আছে? আর সে যখন আঘাতটা পাবে, তখন সেও বুঝতে পারবে যে তোমাকে এই জিনিসটা বলা উচিত নয় তার, ঠিক আছে? তাহলেই দেখবে সে আস্তে আস্তে কিন্তু শুধরেই যাবে। আর অবশ্যই এই জিনিসটার বিরুদ্ধে প্রতিবাদ করো, সে তোমাকে ছেড়ে চলে যাক বা না যাক তাতে কোনো যায় আসে না। অনেক ছেলে কি মনে করে যে আমি বলবো না, আমি আমার যদি বললি তাকে তাহলে সে হয়তো আমাকে ছেড়ে চলে যাবে, ঠিক আছে? এই ধরনের মেয়েলিপনা যদি তুমি দেখাও, তাহলে তোমার যে গার্লফ্রেন্ড সে তোমাকে এমনিই ছেড়ে চলে যাবে, ঠিক আছে? পুরুষ হতে শেখো, যে কোনো খারাপ জিনিসের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখো, সেখানে তোমার সাথে যাই হোক না কেন প্রতিবাদ করতে শেখো, তাহলেই দেখবে মেয়েরা তোমাকে পছন্দ করবে। সব সময় যে তোমার গার্লফ্রেন্ড যে জিনিসটা পছন্দ করে সেটাই করতে হবে, আর না হলে সে তোমাকে ছেড়ে চলে যাবে, এই ধরনের মানসিকতা যদি তুমি রাখো, তাহলে তোমার গার্লফ্রেন্ড তোমাকে এমনিই ছেড়ে চলে যাবে। তোমার গার্লফ্রেন্ড যদি কিছু খারাপ করে থাকে, কিছু যদি ভুল করে থাকে, তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, তাকে বোঝাও। আর তুমি যদি সব জিনিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো, তাহলে সে তোমাকে এমনিই ছেড়ে চলে যাবে, এবং সে কি মনে করবে, না তুমি একজন মেয়েলি ছেলে, ঠিক আছে? যারা মেয়েলি তাই মনে করবে। তাই তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে এই ধরনের কুত্তার বাচ্চা, শিউরে বাচ্চা, কুত্তা বলে যদি ডেকে থাকে, তাহলে তুমিও তাকে সেইভাবেই ডাকো, এ কুত্তির বাচ্চা, এ শিউরের বাচ্চা, এইভাবে ডেকে থাকো। তাহলেই দেখবে সে কিন্তু আসল জিনিসটা বুঝতে পারবে যে তুমি কি বলতে চাইছো, অথবা তুমি তাকে ভালোভাবে বুঝাতে পারো যে তুমি যে বলছো আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, আমিও কিন্তু মনে করলে বলতে পারি। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।